ওয়ার্ক পারমিটের তথ্য সংশোধন নিয়ে যাবল্য কুয়েত সরকার ওয়ার্ক পারমিটের ডাটা যেমন নাম জন্ম তারিখ বা জাতীয় সম্পর্কিত কোন তথ্য সংশোধন নিষিদ্ধ করেছে দেশটির মানব সম্পদ বিভাগ পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার সংশোধন করলে বাতিল হতে পারে ভিসা পাসপোর্টের নামে সমস্যা বা জন্ম তারিখের গরমেলের মতো যে কোনো তথ্য সংশোধন করে সেই অনুযায়ী কুয়েত স্থানীয় প্রশাসনের নিয়ম মেনে অনেক তথ্য আপডেট তথা হালনাগাদ করেছেন তবে ভবিষ্যতে ওয়ার্ক পারমিটের সরাসরি এই তথ্যগুলো পরিবর্তন করার নিষিদ্ধ করেছে দেশটির প্রশাসন জনশক্তি মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এমন খবর প্রকাশিত করেছেন দেশটির গণমাধ্যমে বলা হয়েছে নিয়োগকর্তারা স্পন্সর যারা এই ধরনের পরিবর্তন চাইছেন তাদের অবশ্যই একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে কোনো তথ্য সংশোধন করার জন্য নিয়োগকর্তারা ওয়ার্ক পারমিট ইস্যু করার তারিখে দুই সপ্তাহের মধ্যে সাইল পরিষেবার মাধ্যমে কর্মীর বিদ্যমান ভিসা বাতিলের জন্য আবেদন করতে হবে পরবর্তীকালে ডাটাবেসে কর্মীর তথ্য আপডেট তথা হালনাগাদ করতে এবং নতুন ওয়ার্ক পারমিটের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে এর ফলে প্রতারণামূলক কার্যকলাপ রোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে এছাড়া যেসব দেশ থেকে বর্তমানে কর্মী নিয়োগ নিষিদ্ধ বা স্থগিত আছে সেসব দেশ থেকে আবারও কর্মী নিয়োগ করার সম্ভাবনা আছে বলেও জানান সংশ্লিষ্টরা সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন